বাংলাদেশের মাঝে সর্বপ্রথম সিলেটের মধ্যে গ্যাস আবিষ্কৃত হয়েছে। এলাই সিলেটের মানুষের এত ভোগান্তি, বিশেষ করে এটা তো আসলে মানা যায় না। সরকার তেল সাশ্রয়ের দিকে ঝুঁক বেশি, আর আমাদের সিলেটের এমডি গ্যাস, জালালাবাদ গ্যাসের এমডি সাহেব, ওনার গ্যাস সাশ্রয়ের দিকে ঝুঁক বেশি, এইটাই এই সমস্যা। গ্যাস আগে লইয়া রাখার চিন্তা ভাবনা করি আপনার জন্য, আইয়া দেখে কারেন্ট নাই তো আমরা কষ্ট লাগে আপনার। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ নিয়মিত আয়োজন আম জনতার বয়নে। আপনাদের সাথে আমি আছি নাজাত আহমদ প্রকাশ, তো আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমরা আজকে চলে এসেছি সিলেটের সিএনজি স্টেশনগুলো, সেগুলোতে আজকে আমরা জানার চেষ্টা করব স্টেশনে সিএনজি স্টেশনগুলোতে আসলে যারা গ্যাস নিতে এসেছেন বা যারা গ্যাস নিচ্ছেন তারা আসলে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা জানার চেষ্টা করবো তাদের ভোগান্তিগুলো। আচ্ছা, আজকে আমরা আসলে এখানে কত সময় ধরে লাইনে আছেন বা কী ধরনের সমস্যার সম্মুখীন? ভাই আমরা আসি অনেকক্ষণ সময়, এখন ভাই গ্যাসও আগুন লাগিয়েছে ভাই। ভাই আগুন তো লাগছে ভাই, গ্যাস নাই, কারেন্ট নাই, মানুষের তাপে ভাই আগুন লাগিয়েছে মানুষের শরীর, মানে কিতা মানে কিতা করতো মানুষে, ও চিন্তাধারা করে পান না। এখন আমরা যে এত কষ্টই আছি, যে ড্রাইভার হলতে আমরা গরো খানি খানি মানে ঠান্ডা হয়ে যার, আমরা খাইতে আর আমরা না খাইয়ে বইতেছি ওখানে, এই অবস্থা আমরা দিন যার, গ্যাস পাই আমরা, কারেন্ট নাই, কিচ্ছু নাই, আমরা যে এই যে মানে কষ্টটা করাম ড্রাইভার স্টাফ হলতে, আমরা মানে এই বিচারটা হার গেছে দিতাম। ওরা দেখা যায় এই তারার গেছে হইলে মানে তারারে কিতা হইতো, তারা হইলে আমরা কারেন্ট নাই, তো কারেন্ট নাই খে কারেন্ট দেয়, এই যে কারেন্টগুলো আমরা কই যায়, আমরা কই পাইতাম কারেন্ট, বাসা বাড়ি তো কারেন্ট আছে কিন্তু পাম্পও কারেন্ট নাই, এটা একটা হতইল, আমরা এটা মানে দুঃখ হারে হইতাম। পর তো জায়গা নাই, প্রধানমন্ত্রী এটাই আমরা আবেদন, আমরারে আমরা যে শ্রমিক যে আমরা একটা সোলার একটা ব্যবস্থা করুকা, ওইটিও করুকা। এই মাসের লাস্ট উইকে আমাদের উপর এমন প্রেশার দিছে জালালাবাদের এমডি সাহেব, নাকি উনি বলে দিচ্ছে সিএনজি স্টেশনগুলো যাদের লিমিট বাইর হয়ে গেছে এদের বন্ধ করার দেওয়ার জন্য, নতুবা লাইন বিচ্ছিন্ন করা হবে। তাদের এই নির্দেশনা অনুযায়ী আমরা একদিন দুই দিন লাইন অলরেডি সিএনজি প্রায় সিলেটের 80% সিএনজি বন্ধ আসিল এবং আমাদেরটাও বন্ধ আসিল। পরে ডিসি সাহেব হয়তো এইটা যাবে এটা ওনার উনি জানতে পারছেন, ওনার জানার কারণে আমরা উনি ডাকছেন, উনি যাওয়ার পর আমরা ওইখানে গেছি, যাওয়ার পর আমাদের সমস্যার লিমিটের কথা আমরা বলছি, বলার পর উনি এমডি সাহেবের সাথে আলাপ করছেন, এমডি সাহেব ওনার সাথে ওই আমাদের সাথে যেভাবে কথা বলছে ওইভাবে ডিসি সাহেবের সাথে উনি এইভাবে কথা বলছে। ওনার উদ্দেশ্য হয়েছে গ্যাস সাশ্রয় হোক, তেল অপচয় হোক, তেল দিয়ে উনি শেষ মুহূর্তে এমন বক্তব্য দিচ্ছেন, আমরা ডিসি সাহেব এইভাবে বলছেন বলে এই ব্যাপার, এইভাবে যদি এখন গ্যাস বন্ধ থাকে এই গাড়িগুলো চলবে কীভাবে, উনি বলছে তেল দিয়ে চলুক, অথচ সরকার তেল সাশ্রয়ের দিকে ঝুঁক বেশি, আর আমাদের সিলেটের এমডি গ্যাস, জালালাবাদ গ্যাসের এমডি সাহেব, ওনার গ্যাস সাশ্রয়ের দিকে ঝুঁক বেশি, এইটাই এই সমস্যা। এখন সমস্যা শুধু এই জালালাবাদের এমডি সাহেব, এমডি সাহেব যদি ওনার যদি সদিচ্ছে থাকে সিলেটের সিএনজি স্বাভাবিক, তাহলে সিলেটের স্বাভাবিক থাকবে, আর ওনার যদি উনি যদি এইভাবে চলে তাহলে অস্বাভাবিক এইভাবে থাকবে। চেঞ্জের নিয়ম হচ্ছে গাড়ির চাপ যত বেশি থাকবে প্রেশার তত কম থাকবে গাড়ি, কারণ ওই যে সবাই বলতে যে গ্যাস নাই গ্যাস নাই গ্যাস নাই, তেল নাই তেল নাই তেল নাই, আসলে ওই জন্য কোনো সমস্যা না, সমস্যা রয়েছে এটা কৃত্রিম, আর আমাদের এই যে অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী আছে এদের কারণে এই সমস্যা, আসলে কোনো সমস্যা নেই। আমরা গ্যাসও চাহিদা পূরণ করতে পারলাম মানে পারলাম না, ও কারণে যে এখন তো বন্ধ, আর এটা হলে ছয়টাতে গিয়া 11টা পর্যন্ত অথবা 5টাতে গিয়ে 11টা পর্যন্ত বন্ধ একটা, এরপরেও মানলাম ড্রাইভাররা মোটামুটি দেওয়া যায় যে যদিও যে কারেন্টের যেটা সমস্যা এটা যদি না হইতো, এখন দেখা যায় 6টা থেকে 11টা পর্যন্ত অটোমেটিক বন্ধ, এখন আবার দেখা যায় এই বন্ধ টাইম ছাড়াও আগে কারেন্ট নিয়ে বইতে হয় যে 2-3 ঘন্টা কারেন্ট নাই, এটা টাইমের একটা শিডিউল আছে বলে 1 ঘন্টা কারেন্ট তার তো নাই ওই টাইমে, কিন্তু দেখা যায় এই টাইম ছাড়াও আগে অথবা দিনও কয়েকবার কারেন্ট থাকে না, তার কারণে ওই যে দীর্ঘ লাইন আপনারা দেখি তারা ভোগান্তি, অনেক অ্যাম্বুলেন্স আয়, অনেক পুলিশের গাড়ি আয়, এমার্জেন্সি আমরা মানে চাহিদা মতো ইয়ে দিতে পারি না বর্তমানে, মানে আমরা যে গ্যাসের যেটা ইয়ে গ্যাসের একটা সংকট নাই সিলেটে বিশেষ করিয়া, কারণ আমরা লগিয়া বাংলাদেশের মাঝে সর্বপ্রথম সিলেটের মধ্যে গ্যাস আবিষ্কৃত হয়েছে, সিলেটের গ্যাস আলহামদুলিল্লাহ ভালো এখনও আছে, এলাই সিলেটের মানুষের এত ভোগান্তি বিশেষ করিয়া এটা তো আসলে মানা যায় না। ওই যে ড্রাইভার ভাই এখন আছেন আমরা সামনে, আমরা ওই যে অ্যাম্বুলেন্স এখন খাড়া, এখন দেখুক আমরা কুলাইতে পারলাম না, অ্যাম্বুলেন্স খাড়া আছে অনেক গুলিয়ায়, আমরা এই যে সময় দেখা যায় একজন প্রসূতি মা গর্ভে অবস্থা খারাপ, হঠাৎ করে গ্যাস সংকট অথবা লাইনে খাড়া, আমরা কারেন্ট নাই, জেনারেটর বন্ধ, ডিজেল নাই, তো এই অবস্থায় আমরা কীভাবে গ্যাস দেওয়া যায় না।
আমরা তো কিচ্ছু করার নাই, তখন তো আমরা এই সুন্দরভাবে তার চাহিদা মিটাইতে পারলাম না, কথা বুঝছেন নি। এর লাগে আমরা আবদার করবো, বিশেষ করিয়া এটার লগে মানুষের জনজীবন মানে সম্পৃক্ত, এর লাগে কৃত্রিমভাবে সংকট না দিয়া বিশেষ করিয়া গ্যাসের যে সমস্যাটা এটা দূর করার দরকার। আমরা তো গ্যাস আগে লইয়া রাখার চিন্তা ভাবনা করি আপনার পিছনে, আইয়া দেখে কারেন্ট নাই তো আমরা কষ্ট করা লাগে আপনার, দুই ঘন্টা তিন ঘন্টা থাকা লাগে সিরিয়ালও ভাই, খাইয়া না খাইয়া আমরা বই থাকি বুঝছেন, গরম বাতলা থাকে আমরা সিএনজি বম্ব খারা থাকি আপনার, এইভাবে তো আমরা কষ্ট, আমরা কষ্ট আমরা সরকার আছে জানাই, আমরা কষ্ট তাই দূর করে দেবো কোয়া আল্লাহর হস্তে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা টিপ এটা রাখলে টিপ কাবার দিতাম পারি না আপনার, আমরা রুদিও না রুদি ঠিক মতো খতাম পারি আরি না, বিভিন্ন সমস্যা আমরা মাঝে আমরা আছি, এই গ্যাসের লাগে ভাই আমরা এখন থেকে ভাই এই গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা ভাই, গ্যাস পাই না আমরা, শত শত গাড়ি ভাই সারা মাঞ্চর কষ্ট হর ভাই, আমরারও কষ্ট হর ভাই, এটা মাতিয়া লাভ নাই ভাই, এটা তো আসলে সরকার বলার নয় ভাই বুঝছেন না, আমরা বহুত কষ্টের মাঝে আছি ভাই, সারা ছোট দান্দা ভাই আমরা সকাল সকাল থেকে বারো যদি বারো যাই দিয়ে গ্যাস পাই না, বিদ্যুৎ পাই না, কারেন্ট পাই না, তাতে আমরা রাস্তাঘাটে চলার পথে আমরা বউ বাচ্চা আছে ভাই, তারারও তো খাওয়ানি লাগবো, মা বাপ সব আছে ভাই, সবরে চালানি লাগবো খাওয়ানি লাগবো ভাই, যদি গ্যাস পাই না আমরা আর রুজু করলাম না ভাই, বহুত কষ্টের মাঝে আছি ভাই। জিও ভাই আমার না খালি সব সব মাঞ্চল ছোট 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 এই সারা সিলেটের যত মানুষ আছে সারার কষ্ট হর ভাই, সে কেউ সিএনজি চালার কেউ পাইপের খার চালার, তারার তো রুজি আছে ভাই, আমার আর কিছু খাওয়ার মতন নাই ভাই। ওই তো দাম দর একটু বেড়া ছাড়ে নানি, পাম্প বন্ধ থাকে মাঝে মাঝে, দুদিন আগে তো আপনার পাম্পে কী সমস্যা হলো গ্যাসের লাগিয়া, রাত্রে দুইটা তো আমার গ্যাস লইলাম আবার খুলছে, এটা কাহিনী নানি, এটা তো বাদ জিনিস, যাত্রী নিয়ে সমস্যা তো গ্যাস লইয়া উঠলে একজন আর আছে তাড়াহুড়া, একজন আছে সময় যাইতেছে, এটা লস নানি, তাই এটা যদি ক্লিয়ার থাকে তো আমাকে লাগে সুবিধা জি না, কোনো রকমের চাহিদা মনে না, বিভিন্ন মানুষ বিভিন্ন কষ্টতে আছেন, বর্তমান পরিস্থিতি খুব খারাপ, ড্রাইভার অসহায় অমভাবে রাস্তাঘাটে বিভিন্নভাবে গ্যাসের কারণে রাত থুয়াইতে আছে, বিকাল ছয়টা থাকি রাত এগারোটা বন্ধ ঠিক টাইমে তো আমরা গ্যাস পাই না, এটা কী দুঃখ করতাম আর কী আপনারা গেছে সুখ সামনা করতাম, এটা আমাদের খুবই ক্ষতিগ্রস্ত, খুবই কষ্টতে আছি বর্তমানে, গাড়ি চালক শিকিয়া কি কী দুর্ভোগ্য আছি আপনাকে কী কইতাম। মাঝে মধ্যে মনে হলো অনেক সময় তারা টাইম যখন ছয়টা পর্যন্ত থাকে, পাঁচ ছয় মিনিট সময় থাকে, তারা একটু জিজ্ঞেস করলে কোনো সমস্যা না, একটু জানতে কোনো সমস্যা রাখে না, কিন্তু আল্লাহ আমাদের ভালো আছে, চাইতে ফাইরাম, তবে একটু সমস্যা আর কি, ও সমস্যা তারা মনে করলাম যে আমরা যে ছয়টার সময় আই এই সময় যে দরকারটা আই দরটা পাই না, কিন্তু ফাইরাম চাইদা মোটামুটি ভালো পাইলাম, ক্ষতি হয় অনেকটা ক্ষতি হয়, অনেক সময় যখন পাই না একটা টিবো লাগিয়ে ইমার্জেন্সি একটু টাইম ব্যতিক্রম হয়ে গেলো আমরা গেস্ট আমরা পাই না, অনেক ক্ষতিটাও হয় বা মাঝে মধ্যে একটা বন্ধ থাকলেও যখন থাকে তখন সমস্যাটা হয়। আমজনতার বয়নে আজকের পর্ব এখানে শেষ করছি, আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।